এই সংগঠনের প্রাণপুরুষ নাত্রিকা বলে সবাই তাকে চেনে। এই সকল জায়গায় উপস্থিত আছেন, বিশিষ্ট জানেন অনেকে উপস্থিত আছেন, এবং আজকের এই কর্মসূচির সবচেয়ে বিশিষ্ট মানুষ তারা, যারা যাদেরকে বলা হয় প্রতিবন্ধী কিন্তু আসলে যারা প্রতিবন্ধী নন, বিশেষ ক্ষমতা সম্পন্ন গ্রাম থেকে আসা হাজারে হাজারে মানুষ, তারাই আজকের দিনের সবচাইতে বিশিষ্ট। আমি তাদের সবাইকে সেই কারণে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। অনেক কথা বেশি বলার অর্থ হয় না, আমাদের আরো বন্ধুরা আসবেন। কেন আসবেন? আসবেন যে কারণে আসার দরকার ছিল না, সেই কারণে আসবেন। আসবেন কারণ যা গোটা দেশের বিভিন্ন রাজ্যে যে আইন ইতিমধ্যে তারা কার্যকরী করছে, সেই আইনটা আমাদের রাজ্যে কার্যকরী করা হোক। রাজ্য রাজ্যে লড়াই, তার মধ্য দিয়ে ভারতবর্ষের আইন তা চালু
2016 তে সিদ্ধান্ত হলো দুই বছরের মধ্যে এটা 2018 সাল আজ ডিসেম্বর মাসের 3 তারিখ আন্তর্জাতিকভাবে এই দিনটি স্বীকৃত 16 তারিখের মধ্যে আর আছে মাত্র মাঝখানে 12টা দিন 16 তারিখের মধ্যে সারা ভারতবর্ষের সর্বত্র এই আইনটা চালু হওয়ার কথা তার বিধিবদ্ধ করার কথা কোথায় গেল কোথায় গেল আমাদের রাজ্য সরকার মনে মনে বলা হয়েছে গতবার এখানে এই বিক্ষোভ হওয়ার পর সংগঠনের তরফ থেকে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী আপনি অন্তত দয়া করে প্রতিবন্ধী মানুষের কথাটা শুনুন কান পেতে শুনুন ওরা কি বলতে চায় গ্রামের মানুষের ভাষা কথা গরিব মানুষের ভাষা কথা আপনার কর্ণকুহরে প্রবেশ করুক মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সেদিনও সময় দেননি আপনার সময় নেই এই বিপদে পড়া গরিব মানুষগুলোর জন্য আপনার কোনো সময় নেই তারপরেও পরিষদীয় মন্ত্রীর কাছে ওরা জমা দিলেন বিধানসভাতে একবার একাধিক আমরা আলোচনা করেছি এই ব্যাপারে চিঠি দিয়েছি কাঁপতা পাওয়া আসে কাঁপতা বলেছিলেন তোমরা পারলে চিঠি দাও আগে বিধানসভায় আলোচনা করে চিঠি দিয়েছি একাধিকবার বিষয় খবর করেছি কিন্তু সরকার নিশ্চিত সরকার কোনো কিছু করল না এখনো পর্যন্ত করেনি এটা অভূতপূর্ব অদ্ভুত একটা ব্যবস্থা একটা অদ্ভুত ব্যবস্থা সরকারি কর্মচারীদের কথা শোনার সময় মুখ্যমন্ত্রীর নেই টিচারদের কথা মাস্টারমশাইদের কথা প্যারা টিচারদের কথা শিক্ষামন্ত্রীদের কথা শোনার মতন সময় মুখ্যমন্ত্রীর নেই এমনকি গত কয়েকদিন আগে 29 তারিখ অটল বিহারী বাজপেয়ী স্মরণ হবে বিধানসভায় সোমনাথ চ্যাটার্জির স্মরণ হবে পঙ্কজ ব্যানার্জি বিরোধী দলের নেতা ছিলেন স্মরণ হবে তাও বিধানসভার ব্যবস্থা হলো এই তিনজনের স্মরণ সভা হবে একসাথে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী এত ব্যস্ত সেখানেও তিনি আসতে পারেননি প্রতিবন্ধীদের কথা শোনার সময় নেই মাস্টারমশাইদের কথা শোনার সময় নেই স্মরণ সভায় উপস্থিত থাকার সময় নেই কি করছেন তিনি কার কথা শুনছেন তোলামাজ আজ মুখরা বাহিনীকে বাদিকে ডাবিকে দিয়ে তাদের প্রশ্রয় দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবেন প্রতিবন্ধী মানুষের কথা তিনি শুনবেন না রাস্তায় নেমেই লড়াইয়ের মধ্য দিয়ে এগোবার বিকল্প আমাদের কাছে নেই আমি কথা বাড়াবো না আমার কথা হচ্ছে এই যা এখানে ইতিমধ্যেই বলা হয়েছে হক আদায় করতে হবে ঘরে বসে হক পাওয়া যায় না শুনে রাখো নামান্য নামান্যের মাউকিরে শুনে রাখো মানুষের লড়াইয়ের চাইতে তোলাবাজদের যোগ্যতা বেশি না প্রতিবন্ধকতা যুক্ত বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষের চাইতে তোমার পুলিশের প্রেমা বন্দুকের ক্ষমতা বেশি হতে পারে না অনেক বেশি ক্ষমতা আমাদের এই মানুষগুলোর যারা ভেতরে 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 কুবড়ে মরছেন তারা আজ রাস্তায় এসছেন তারা মিছিলে যাবেন প্রতিবন্ধী কমিশনারের কাছে হাজির হবেন হয় প্রতিবন্ধী কমিশনার 16 ডিসেম্বরের মধ্যে যা বিধি বন্দোবস্ত করার আমাদের রাজ্যের আইন স্ক্রিনিং তার ব্যবস্থা করবেন আর না যদি করেন তাহলে রাস্তাতেই সরকার বাহাদুর তোমাদের সঙ্গে মোকাবিলা হবে রাস্তাতেই মোকাবিলা হবে রাস্তা ছাড়া অন্য কোনো পথ আমাদের নেই সেই ভাবে চলা আমি আপনাদের কথা দিতে পারি বিধানসভার এই অধিবেশন শেষ হয়ে গেছে নিশ্চয়ই কান্তিদা আমাকে পরে মনে করিয়ে দেবে পরের অধিবেশন যাবে হবে কেউ জানে না কবে হবে একটা নিশ্চয়ই আমায় খেয়াল করাবে আমি আবারও চিঠি দেব আবারও বিধানসভা তুলব যদি বলেন অ্যাডজাস্টমেন্ট মোশন কোন আলোচনা হবে না প্রতিবন্ধীদের জন্য সরকার দায়িত্ব পালন না করলে বিধানসভায় কোন আলোচনা করা যাবে না অ্যাডজাস্টমেন্ট হবে ওয়াকআউট হবে সমগ্র বিধায়করা তাও আপনাদের পাশে দাঁড়াবে বামপন্থী এবং বিরোধী দলের বিধায়করা পাশে দাঁড়াবে কিন্তু সরকার বাহাদুরের হাতে কয়েকজন এমএলএ আছে কয়েকজন মন্ত্রী আছে কয়েকজন পোশাক গুন্ডা আছে তোলাবাজ আছে
আর পুলিশ আছে, ওরা ভেবেছে ওরা সর্বশক্তিমান। আমাদের বুঝিয়ে দিতে হবে সর্বশক্তিমান মানুষ, বিশেষ করে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ, প্রতিবন্ধী মানুষের সেই লড়াই শুরু হয়েছিল বাংলা থেকে। সেই লড়াইকে পথ দেখিয়ে নিয়ে যাবে পশ্চিমবাংলা প্রতিবন্ধী সম্মেলনে, তার মতো করে ব্যবস্থা নেবে। আমরা সবাই আছি, সঙ্গে থাকবো। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বিশেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।